আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী। কুয়েতে কোভিড-19 পরিস্থিতির কারণে আজ 26শে ডিসেম্বর পরিবর্তন হতে যাচ্ছে কুয়েত সিভিল এভিয়েশনের আগেকার নিয়ম। যে সকল নিয়ম মেনেই একজন প্রবাসীকে কুয়েতে প্রবেশ করতে হবে, এই ভিডিওটিতে আমরা আপনাদের সাথে সেটির বিস্তারিত শেয়ার করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কুয়েতের সমসাময়িক অনেক প্রয়োজনীয় আপডেট তো থাকছেই, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনি কোনো প্রয়োজনীয় ইনফরমেশন মিস না করেন। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, কুয়েতে আবারও বাড়তে শুরু করেছে কোভিড-19 আক্রান্ত সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে আরও 150 জন আক্রান্ত হয়েছে কোভিড-19-এ, এবং গত 24 ঘন্টায় নতুন করে একজন মৃত্যুবরণ করেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়া চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে 43 জন। বর্তমান আইসিইউতে রয়েছে 5 জন এবং বর্তমান 19 জন রয়েছে বেডে। কুয়েতে কোভিড-19 পরিস্থিতির প্রতিনিয়তই যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এতে করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনাগুলো সবার প্রতি আবারও কঠোরভাবে পালন করার আহ্বান জানিয়েছে কুয়েতের কোভিড-19 বিশেষ জরুরি কমিটি থেকে। কোভিড-19 জরুরি কমিটির প্রধান মিস্টার জারাল্লা বলেছেন যে নতুন করে যে মিউটেন্ট ওমিক্রন এবং কোভিড-19 পরিস্থিতির অবনতি হচ্ছে, এটি আমাদেরকে ভ্যাকসিন নেওয়া থেকে বা ভ্যাকসিন গ্রহণ করায় বাঁচিয়ে দিতে পারে। তবে বর্তমান কোভিড-19 মিউটেন্ট কতটা কার্যকর এই ভ্যাকসিন বিরোধী, এটি নিয়ে এখনও সঠিক কোনো আপডেট প্রকাশ করেনি পৃথিবীর কোনো স্বাস্থ্য সংস্থা থেকেই। ভিউয়ার্স, গত একদিনে কোভিড-19 নতুন মিউটেন্ট ওমিক্রন আতঙ্কে 4,500টিরও বেশি ফ্লাইট বাতিলের একটি লিস্ট প্রকাশ করেছে সিভিল এভিয়েশন ইন্টারন্যাশনাল সংস্থাটি থেকে। এখানে নিশ্চিত করা হয়েছে বর্তমান মিউটেন্ট ওমিক্রন এত দ্রুত ছড়াচ্ছে, কোভিড-19 পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। যেহেতু কুয়েতে আজ থেকে কোভিড-19 বিবেচনায় নতুন করে সিভিল এভিয়েশনের ইনফরমেশন রয়েছে, সেখানে সবারই জানা প্রয়োজন কী কী পরিবর্তন আসছে। একজন প্রবাসী কুয়েতে প্রবেশ করতে হলে থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে, এছাড়া ফিসিয়াস সার্টিফিকেট ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কুয়েত সিভিল এভিয়েশনের চাহিদা অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট, স্লোনেক অ্যাপ্লিকেশন বাধ্যতামূলকভাবে চালু রাখার উপর জোর দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতে আসার পর হোম কোয়ারেন্টাইনের প্রতিশ্রুতি নিশ্চিত করার জন্য অবশ্যই স্লোনেক অ্যাপ্লিকেশন চালু করতে হবে, এবং এটি ইলেকট্রনিক একটি সিস্টেম চালু করে দেবে কুয়েতের সিভিল এভিয়েশন থেকে। একজন নতুন যাত্রী কুয়েতে প্রবেশ করার পর তার স্লোনেক অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেকিং করা হবে তার হোম কোয়ারেন্টাইনের ব্যাপারটি। যেহেতু বর্তমানে কুয়েতে প্রবেশ করতে হলে বাধ্যতামূলক 10 দিনের হোম কোয়ারেন্টাইন নীতি চালু করেছে আজ থেকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ থেকে কুয়েত এয়ারপোর্টে আরও একটি নতুন কার্যকর সিদ্ধান্ত এসেছে, সেটি হচ্ছে যে আগে যেখানে একজন যাত্রী 72 ঘন্টার সার্টিফিকেট যেটি কোভিড-19 নেগেটিভ নিয়ে আসতে পারতো, সেটি এখন পরিবর্তন করে আরও শর্ট করা হয়েছে। আজ থেকে কুয়েত এয়ারপোর্ট যারা ব্যবহার করবে, বিশেষ করে কুয়েতে আসবে, তাদেরকে অবশ্যই 48 ঘন্টার পিসিআর টেস্ট সার্টিফিকেট নিয়েই প্রবেশ করতে হবে। তার মানে একজন যাত্রী যখন কুয়েতের উদ্দেশ্যে বিমানে উঠবে, তখন তার হাতে অবশ্যই এই 48 ঘন্টার ভিতরের যে সময়টা সেটি হিসেব করেই প্রবেশ করতে হবে, অন্যথায় কোনো যাত্রীকে কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া আজ থেকে কুয়েতে প্রবেশ করলে একজন যাত্রীর 10 দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। যদিও একটি সুযোগ রয়েছে, 3 দিন পর তার কোভিড-19 পিসিআর টেস্ট করা হবে, যখন সে নেগেটিভ হবে তখন তাকে হোম কোয়ারেন্টাইনের এই বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া হবে। আর যদি সেই 3 দিন পর যে টেস্ট রিপোর্ট আসে সেখানে পজিটিভ হয়, তাহলে তাকে 10 দিনের হোম কোয়ারেন্টাইনেই থাকতে হবে, যেটি আজ থেকেই কার্যকর। এটি কুয়েতের সিভিল এভিয়েশন থেকে নতুন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এদিকে কুয়েতের সিভিল এভিয়েশনের নতুন একটি তথ্যসূত্র থেকে নিশ্চিত করা হয়েছে কোভিড-19 পরিস্থিতির অবনতি হলেও কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর আগেকার মতো বন্ধ হবে না, যেটি নিঃসন্দেহে প্রবাসী এবং কুয়েতি নাগরিকদের জন্য ভালো একটি সুখবর হতে পারে। যদিও কোভিড-19 পরিস্থিতিতে আপনারা অবগত রয়েছেন যে প্রতিনিয়তই পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনে, এখন দেখার বিষয় হচ্ছে কুয়েতের এই সিদ্ধান্তটি কতদিন কার্যকর থাকে। যেহেতু কোভিড-19 পরিস্থিতিতে আমরা দেখেছি যে কুয়েতের বিভিন্ন কঠোর নিষেধাজ্ঞা, যে কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। যদিও কুয়েতের সিভিল এভিয়েশন এই যাত্রায় খুব ভালো খবর দিয়েছে যে তারা বাণিজ্যিক, স্বাভাবিক এবং সব ধরনের ফ্লাইটের ক্ষেত্রে
স্বাস্থ্যবিধি কঠোর নিষেধাজ্ঞা জারি করলো, এয়ারপোর্ট বন্ধ করার কোনো পরিকল্পনাই করছে না। যদিও আপনারা অবগত রয়েছেন যে বর্তমান কুয়েতে কোভিড-19 পরিস্থিতি খুবই ভালো অবস্থা রয়েছে, সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তবে যারা ঠিক এই মুহূর্তে দেশে অবস্থান করছেন ছুটিতে গিয়ে, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনি তাড়াতাড়ি চেষ্টা করবেন কুয়েতে ফিরে আসার জন্য। এছাড়া বর্তমানে যারা কুয়েতে রয়েছেন ছুটিতে যাওয়ার জন্য, তাদের প্রতি আমরা অনুরোধ করব আপনারা ঠিক এই মুহূর্তে একান্তই প্রয়োজন ব্যতীত সফর বা ছুটিতে যাওয়া থেকে বিরত থাকবেন। বিশেষ করে কোভিড-19 পরিস্থিতিতে আপনারা দেখছেন যে প্রতিনিয়ত বিভিন্ন দেশ কঠোর নির্দেশনাগুলো জারি করছে, আর এই নির্দেশনা প্রতিনিয়তই বাড়তে পারে নতুন মিউটেন্ট ওমিক্রন যদি আরও ছড়িয়ে পড়ে। কাজেই সতর্কতা এবং সচেতনতাই প্রবাসী জীবন সুরক্ষিত রাখবে একজন প্রবাসীর।